নমস্কার। 2021 2021 সাল 2021 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের ঠিক কিরকম যাবে, এখানে শুধু বৃষ রাশি নয়, যারা বৃষ লগ্নেরও জাতক জাতিকা এক্ষেত্রে এটা তাদের জন্যও প্রযোজ্য। 2021 সাল 2021 বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম যাবে, পুরোটা বছর সারাটা বছর বারোটা মাস প্রত্যেক মাসেই, কিন্তু 2021 সালের প্রত্যেক মাসেই আপনারা প্রত্যেক মাস আপনাদের এই বৃষ রাশির জাতক জাতিকাদের কিরম যাবে সে ইনফরমেশন তো আপনারা নিশ্চিত রূপে পাবেন, কিন্তু একটা সার্বিকভাবে আপনাদের জানানো যে 2021 সাল বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম যেতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই 2021 সালে বিশেষ করে আমি বলবো যে তাদের কর্মজীবন, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা যারা খুব ডিপলি, যারা কর্মজীবনে অত্যন্ত অ্যাবজর্বড হয়ে রয়েছেন, যারা একটা যাদের জীবনে এখন কাজের সময় চলছে, আজকে যদি কোনো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকার বয়স 70 হয় তাহলে সেটা কিন্তু অন্যরকম, কিন্তু যে সময়ে জীবনের যে বয়সে মানুষ কর্মজীবনে অত্যন্ত অ্যাবজর্বড হয়ে থাকেন, ইনভলভড হয়ে থাকেন, আমি সেই সময়ের কথা বলছি, সেই সমস্ত বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রটি কিন্তু বিশেষ লক্ষণীয় এই 2021 সালে। 2021 সালে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবন লক্ষণীয়ভাবে শুভ এবং ক্রমশ একটা উন্নতি এবং অগ্রগতির দিকে এগোবে। এটা হচ্ছে 2021 সালে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বাধিক উল্লেখ্য দিক। বৃষ রাশি বৃষ লগ্ন হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াকের সেকেন্ড হাউস, দ্বিতীয় ঘর। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা সাধারণত স্টেবল এবং কমফোর্টেবল জীবন যাপন করতে পছন্দ করেন এবং 2021 সালের পুরোটাই বৃষতে, সাইন টরাসে বা বৃষতে রাহু অবস্থান করে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তার ঠিক নাইন্থ হাউস মকর রাশিতে নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে শনি সক্ষেত্রে অবস্থান করে থাকবে এবং বৃষ রাশি বৃষ লগ্নের জন্য শনি হচ্ছে যোগকারক গ্রহ, একই সঙ্গে কেন্দ্র এবং কোণের অধিপতি গ্রহ। শনি বৃষ রাশি বৃষ লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, শনির একটা সম্পূর্ণ রকমের ফেভার বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা 2021 সালে পেতে চলেছেন। বৃষ রাশি বৃষ লগ্নের সেভেন্থ হাউসে বৃষর সাইন টরাসের ঠিক সপ্তম ঘরে কেতু অবস্থান করে থাকবে পুরোটা বছরই 2021 সালে এবং 2021 সালের 5 এপ্রিল পর্যন্ত তার ভাগ্যস্থানে অর্থাৎ নাইন্থ হাউসে বৃহস্পতি থাকছে এবং টেন্থ হাউসে দশম স্থানে সেই বৃহস্পতি সঞ্চার করবে ঠিক 5 এপ্রিল এবং বাকি এন্টায়ার বছর এপ্রিল থেকে ডিসেম্বর অবধি বৃহস্পতি থাকছে তার টেন্থ হাউসে বা দশম স্থানে। বৃষ রাশি বৃষ লগ্নদের এবার আমি প্রথমে স্বাস্থ্যভাব নিয়ে বলি। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু পুরো 2021 সালে কম বেশি একটা ওঠা পড়া ওঠা নামার জায়গায় থাকবে, একদম পুরো বছরটা ধারাবাহিকভাবে তাদের স্বাস্থ্য কিন্তু একটা খুব স্থিতিশীল জায়গায় থাকবে না। তারা যেই তাদের স্বাস্থ্য সম্পর্কে বিন্দুমাত্র অবহেলা করবেন দেখবেন যে একটা কোনো হেলথের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা তাদের তৈরি হয়েছে এবং তাদের এই বৃষতে রাহু অবস্থান করে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটা প্রবল ফ্লাকচুয়েশন, অস্থিরতা এই জায়গাটা কিন্তু তৈরি করছে। পুরোটা বছরই তাদের স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে এবং আকস্মিকভাবে যে কোনো হেলথ ক্রাইসিস কিন্তু তাদের সামনে এসে দাঁড়াতে পারে এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের আমি বিশেষ করে বলবো তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে তাদের ভীষণ সচেতন থাকতে হবে।
বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা বহু সময় আমরা দেখতে পাই তারা একটু ফুডি, তারা একটু খাওয়া দাওয়া করতে ভালোবাসেন, এই জায়গাটায় কিন্তু তাদের প্রবল সংযমের প্রয়োজন। এবং বৃষ রাশি বৃষ লগ্নের সেই সমস্ত জাতক জাতিকা যাদের একটু অন্যরকম খাওয়া দাওয়ার অভ্যেস রয়েছে, যারা একটু অ্যাডিকশনের প্রতি বিশেষ দুর্বলতা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন, না হলেই কিন্তু যে কোনো সময় হেলথের একটা ক্রাইসিস তাদের আসতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যভাবের আরেকটি বিশেষ দিক সেটা হচ্ছে এনি টাইপ অফ থ্রোটের ইনফেকশন, এই জায়গাটাও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে তাদের স্বাস্থ্যকে বিপন্ন করে তোলার জন্য। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের লিভার এবং প্যানক্রিয়াস এই ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। বৃষ রাশি বৃষ লগ্নের সেই সমস্ত জাতক জাতিকা যাদের প্রস্টেট, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ট্র্যাক ইত্যাদির সমস্যা রয়েছে তাদেরও বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ তাদের রাশিতে অবস্থানরত রাহু যে কোনো সময় তাদের কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বিপন্নতা নিয়ে আসতে পারে। এবং বৃষ রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র, শুক্র মানেই তার সবসময় একটা টেন্ডেন্সি থাকবে, সে একটা নিজেকে খাওয়া দাওয়া ভোগ বিলাস অমিতাচার ইত্যাদির প্রতি একটা ইন্ডালজেন্টের জায়গাটা কিন্তু থাকে, সেই ব্যাপারে কিন্তু অতিরিক্ত একটা প্রশ্রয় যদি তারা না দেন, সংযম রাখতে পারেন, তাহলে কিন্তু তারা সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্টস ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে আমি বলবো তারা এই 2021 সালে প্রভূত সাফল্য পেতে চলেছেন, তাদের পড়াশুনোর ক্ষেত্র, তাদের কেরিয়ারের ক্ষেত্র এবং তাদের মনঃসংযোগের ক্ষেত্র যথেষ্ট অটুট থাকবে, এবং তারা সবসময় ভাগ্যের ফেভার এবং তারা যে পড়াশুনোর মধ্যে রয়েছেন সেখানে তারা শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকা বা যারা আরও বেশি হায়ার স্টাডিজে রয়েছেন কারুর আন্ডারে হয়তো তারা পিএইচডি করছেন বা ইত্যাদি গবেষণা করছেন রিসার্চ করছেন, এই সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু সব সময় গুরুস্থানীয় ব্যক্তিদের ফেভার প্রভূত পরিমাণে পাবেন। তাদের যারা গাইড করছে তাদের গাইড গুরুস্থানীয় ব্যক্তি শিক্ষক শিক্ষয়িত্রী তাদের কাছ থেকে যে দাক্ষিণ্য যে ফেভার তারা পাবেন সেটা কিন্তু 2021 সালে তাদের পুরোপুরি কাজে লাগিয়ে নেওয়া উচিত। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন প্রফেশনের মানুষ আমরা দেখতে পাই। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা অনেক মানুষ দেখতে পাই যারা ট্যুরিজমের কাজকর্ম করেন, ট্যুরিজমের ব্যবসা করেন, তাদের কিন্তু ক্রমশ সময় সুগম মসৃণ হতে চলেছে, তাদের যে সমস্ত অবস্ট্রাকশনের মধ্যে তারা ছিলেন সেই জায়গাগুলো কিন্তু ক্রমশ অপসারিত হবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা অনেক মানুষ পাই যারা হোটেল, যারা বিভিন্ন রকমের ফুড বা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য বলবো 2021 সাল তাদের কিন্তু বহু ক্ষেত্রে সুফল দেবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা প্রমোটিং কনস্ট্রাকশন এই ধরনের কাজকর্ম করেন, ডেভেলপমেন্ট বিভিন্ন বিল্ডিংয়ের ডেভেলপমেন্টের কাজ করেন, ডেভেলপারের কাজ করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস তাদের জন্য কিন্তু লক্ষণীয় শুভ। 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে 21 ফেব্রুয়ারি থেকে 13 এপ্রিল বৃষ রাশিতে রাহুর সঙ্গে মঙ্গল যুক্ত হবে, এই সময়টা কিন্তু লক্ষণীয়ভাবে শুভ, বহু পার্থিব বৈষয়িক মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে, তেমনি বহু ক্ষেত্রে আবার এটাও দেখা যাবে যে একটা আকস্মিকভাবে সার্জারি, দুর্ঘটনা, রক্তপাত বা প্রবল উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাকে কিছুটা বিব্রত করছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা বহু মানুষ পাই যারা নানা রকমের
ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, যারা আর্টিস্ট, যারা শিল্পী এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো এই 2021 সাল তাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য, তাদের সাফল্যের জন্য বিশেষ লক্ষণীয় একটি বছর। বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের মধ্যে আমরা অনেক সময় মেডিকেল প্রফেশনের মানুষদেরও পাই। এই মেডিকেল প্রফেশনের মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো তাদের বিশেষ সাবধানতা এবং সতর্কতা প্রয়োজন, তা নাহলে নানা রকমের বিভিন্ন ক্ষেত্রে কিছু অ্যালিগেশন এবং কিছু আইনি সমস্যায় কিন্তু তাদের সম্মুখীন হবার প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা বহু মানুষ পাই, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, যারা অধ্যাপক অধ্যাপিকা, যারা পড়ানোর কাজ করেন, তারা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন ফ্যাকাল্টি হিসেবে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই 2021 সাল তাদের জন্য অত্যন্ত শুভ। তাদের কর্মক্ষেত্রে নানাভাবে অগ্রগতি, প্রতিষ্ঠা এবং নিজের যে প্রভাব বা মর্যাদা বৃদ্ধির জায়গা তারা কিন্তু অনুভব করতে পারবেন। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে বহু মানুষ রয়েছেন যারা এই 2021 সালে নিশ্চিত রূপে কর্মসূত্রে যারা রিলোকেট করবেন, যারা বিদেশে স্থানান্তরিত হবেন, যারা অনেকেই রয়েছেন যারা কিন্তু বিদেশে তাদের কর্মজীবনের সূত্রপাতের জন্যই হোক বা পড়াশোনার কারণেই হোক, যারা কিন্তু নিশ্চিত রূপে বিদেশে নতুন করে নতুন সম্ভাবনা নিয়ে তাদের জীবনকে শুরু করবেন। বিদেশ যাত্রা, বিদেশ বাস এবং বিদেশে নিজের জীবনকে নতুন করে শুরু করার সম্ভাবনা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের প্রবলভাবে রয়েছে 2021-এ। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বর্ষীয়ান মানুষ তাদের ক্ষেত্রে বলবো নানা রকমের লিটিগেশন, আইনি সমস্যা, পারিবারিক বিবাদ তাদের কিন্তু কিছুটা বিব্রত করতে পারে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা 2021 সালে প্রচুর ভ্রমণ করবেন, প্রচুর বৈষয়িক শ্রীবৃদ্ধি তাদের হবে এবং প্রচুর অর্থাগমের সম্ভাবনা তাদের রয়েছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের 2021 সালে সন্তান স্থান নিয়ে বিশেষ চিন্তিত থাকতে হবে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে সন্তান নিয়ে কোনো না কোনো ইস্যুতে, কোনো না কোনো কারণে তারা কিন্তু উদ্বিগ্ন থাকছেন। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটি বিশেষ দিকের কথা আমি বলবো, তা হচ্ছে এই 2021 সালে তারা কোথাও ইনভেস্ট করে তারা কিন্তু সেই ইনভেস্টমেন্টটি সম্পূর্ণ ভুল বলে প্রতিপন্ন হতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছুটা হানি বা লসের যোগ রয়েছে, কোথাও ব্যাড ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট বা কিছুটা আর্থিক প্রতারণার যোগ কিন্তু তাদের রয়েছে, এ ব্যাপারে তাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সম্পর্কে বলবো 2021 সালে নানা কারণে তাদের দাম্পত্য জীবনে মতবিরোধ এবং একটা ইমোশনাল ডিটাচমেন্টের জায়গা কিন্তু তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। বহু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা এই 2021 সালে তাদের বিবাহ বিচ্ছেদ এবং বিবাহিত জীবনের সম্পর্ক বিশেষ তিক্ততায় পৌঁছবার কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই 2021 সালে যারা এই মুহূর্তে একদম ইয়ং জেনারেশন, যাদের বয়স অত্যন্ত কম, সেখানে নতুন করে রিলেশনশিপ, প্রেম প্রণয় ইত্যাদি নতুন করে সম্পর্ক তৈরি হবার একদম প্রবল সম্ভাবনা রয়েছে এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে যে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা 2021 সালে তাদের নতুন করে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক নিশ্চিত রূপে তৈরি হচ্ছে। যারা অনেকেই আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে যে তারা একটা লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা একজন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তারা এই মুহূর্তে জীবনে চাইছেন, সেটা কিন্তু 2021 সালে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা নিশ্চিত রূপে পাবেন। কিন্তু বহু ক্ষেত্রে এমনও হতে পারে তারা ঠিক যেরকম, তারা যেরকম মানুষ চাইছিলেন সেটা কিন্তু সেরকম নাও হতে পারে। প্রাথমিকভাবে
একটা ইলিউশন এক্ষেত্রে কাজ করতে পারে এবং পরবর্তী সময় সেই মোহ বা মায়া তার কিন্তু একটা অপসারণও ঘটবে। অর্থাৎ একটা ভুল সম্পর্ক তৈরি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। রাহু হচ্ছে সবচেয়ে ইলিউসিভ একটি প্ল্যানেট। রাহু মানুষকে ইলিউশন দেয়, যেটা যা নয় সেটাকে সেই জিনিস ভাবা, অর্থাৎ সম্পূর্ণ একটা ভুল ধারণা মানুষের মধ্যে তৈরি করা। সুতরাং এই ব্যাপারে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের প্রবল সতর্ক থাকতে হবে যে কোনোভাবে তারা একটা ভুল ধারণা তাদের মধ্যে তৈরি হচ্ছে কিনা এবং কোনো ইলিউশনের বশবর্তী হয়ে যেটা যা নয় তারা সেই জিনিসটিকে সেই বস্তুটিকে তাই ভাবছেন কিনা। এই জন্য বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের 2021 সালে জীবনের সর্বক্ষেত্রে একটা প্রতারণার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে আরও একটি বিশেষ দিক এই 2021 সালে, সেটা হচ্ছে বহু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা নিজস্ব গৃহ ক্রয় করতে, নিজস্ব ফ্ল্যাট হোক, গৃহ হোক, স্থাবর সম্পত্তি, এই ধরনের একটি সম্ভাবনা, প্রবল একটি সম্ভাবনা থাকছে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের নিজস্ব স্থাবর সম্পত্তির ওনার তারা হতে চলেছেন। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে 2021 সালে আরেকটি বিশেষ দিক থাকছে, সেটা হচ্ছে কোনো কিছু পেতে গেলে, অ্যাচিভ করতে গেলে তাদের কিন্তু প্রবল একটা শ্রম বা প্রবল ডেডিকেশনের কিন্তু প্রয়োজন হবে। তার কারণ তাদের ভাগ্যস্থানে, তাদের 9th হাউসে শনির অবস্থান তাদের কিন্তু প্রবলভাবে যেমন ভাগ্যোন্নতি দেবে, কিন্তু শনি যেটা চায় সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা ডেডিকেশন, একটা প্রবল ডেডিকেশন এবং প্রবল পরিশ্রম, একদম ফিজিক্যাল লেভেলে পরিশ্রম। এইটি বাদ দিয়ে কিন্তু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা 2021 সালে তাহলে কিন্তু তারা অ্যাচিভার হিসেবে নিজেদের তৈরি পেতে পারবেন না। যদি তারা অ্যাচিভার হতে চান, প্রবল শ্রম এবং ডেডিকেশন বিশেষভাবে তাদের দিতে হবে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের 2021 সালে তারা প্রচুর ভ্রমণ, প্রচুর প্রাপ্তি, আবার বহু ক্ষেত্রে বিবাদ, আইনি সমস্যা, পুলিশি ঝামেলা এবং তার সঙ্গে সঙ্গে বহু ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে থাকছে। রাহুর অনেক পজিটিভ বা ইতিবাচক দিক যেমন বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা এই 2021 সালে পাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা কিছু কুফল বা কিছু নেগেটিভ ফলাফলও কিন্তু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা পাবেন। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন, পলিটিক্যাল ফিল্ডে রয়েছেন, তাদের প্রভূত সাফল্য এই 2021 সালে। প্রচুর জনসমর্থন এবং জনসংযোগ, জনসমর্থন এবং বহু মানুষ কিন্তু তাদের সঙ্গে চলবে এই 2021 সালে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা 2021 সালে প্রবলভাবে দুটি রঙকে তারা সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এমনকি তারা যদি কোনো বাহন ক্রয় করেন সেক্ষেত্রে ওই রঙটিকে তারা একটা প্রেফারেন্স দিতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে বাদামি রং এবং তার সঙ্গে সঙ্গে একদম ঝকঝকে সাদা রং, বাদামি রং এবং সাদা রং, এই দুটি রঙকে 2021 সালে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা যদি প্রাধান্য দেন জীবনের সমস্ত ক্ষেত্রে, তাহলে কিন্তু নানা রকমভাবে, নানাভাবে তারা অনেক দাক্ষিণ্য এবং সময়ের অনেক ফেভার পেতে কিন্তু তাদের আরও বেশি সুবিধা হবে। নমস্কার।